হ্যালো সবাই, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আমার আজকের রেসিপি আইর মাছের কালিয়া। সাধারণত কালিয়া আমরা রুই বা কাতল মাছ দিয়ে করে খাই, তবে আইর মাছ দিয়েও যে সুস্বাদু কালিয়া করা যায় সেটাই তোমাদেরকে আজকে করে দেখাবো। এবং এই রান্নার স্বাদ কোনো অংশে কিন্তু রুই কাতলের কালিয়া থেকে কম নয়। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের রান্না। আয়ের মাছের কালিয়া তৈরি করতে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে আয়ের মাছ। এখানে আমি আয়ের মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, লবণ, আস্ত জিরা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, লং, এলাচ এবং একটি দারচিনি। আর নিয়েছি কাঁচামরিচ বাটা, টক দই আর লাল টমেটোর বাটা। এবার সেই সনাতন পদ্ধতি, প্রথমে মাছের উপরে এক চিমটি লবণ, এক চিমটি হলুদ আর এক চিমটি লাল মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে গরম তেলে ভেজে নেব। কিন্তু অতিরিক্ত আবার ভাজবো না, অতিরিক্ত ভাজলে মাছের জুসটি চলে যাবে। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি, কারণ সয়াবিন তেলটাকে ডাক্তাররা এখন এত বেশি হেলদি বলেন না। তবে তোমরা যদি চাও সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করতে পারো, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। মাছগুলোকে কিন্তু আলতো হাতে ভাজতে হবে, কারণ যেহেতু আয়ের মাছ একটু নরম হয় তাই ভাজার সময় ভেঙে গেলে কিন্তু সার্ভ করার সময় কালিয়ার যে সুন্দর লুক সেটা কিন্তু আসবে না। তাই হালকা হাতে আলতো আঁচে ধীরে ধীরে ধৈর্য নিয়ে মাছগুলোকে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। যদিও আমরা সবাই মাছ ভাজতে পারি, তারপরেও আমার ভিডিওটি যদি কোনো নববধূ বা নতুন রাঁধুনি দেখে থাকো তবে তোমাদের জন্য একটি টিপস, এই অবস্থায় মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়া কিন্তু একটি পরীক্ষার মতো। তাই আমি বলবো তোমরা যদি দুটো স্প্যাচুলা ব্যবহার করো তাহলে কিন্তু এই পরীক্ষায় তোমাদের পাশ করার সম্ভাবনা 90%। আগেই বলেছিলাম মাছগুলো বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আরও এক টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশি বাদামি করে ভাজবো না, তবে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভাজবো, এই ধরো 30 সেকেন্ড। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখবে যে পেঁয়াজগুলো একটি সুন্দর কালার ধারণ করেছে, হালকা বাদামি কালার। আর সেই সময় বুঝতে হবে তারা রেডি অন্য ইনগ্রিডিয়েন্টসকে আমন্ত্রণ জানানোর জন্য। কালিয়া রান্নার একটা বিশেষত্ব হচ্ছে কালিয়া রান্নার সময় তুমি মশলাকে যত ভালো করে কষাবে তোমার কালিয়া কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। এই দেখো আমার পেঁয়াজে কিন্তু কালার চলে এসেছে। এখন যোগ করব টক দই। টক দইকে আমি ফাটাইনি, আমি জাস্ট চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরকম গরম তেলে দিয়ে দিব। এরকম গরম তেলে টক দই দেওয়ার ফলে যেটি হবে, ছানার মতো টক দইগুলো কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে যাবে, যেটা কালিয়ার লুক এবং স্বাদ দুটোই অনেক বেশি ইনক্রিজ করবে। দেখো 30 সেকেন্ডের মতো নাড়াচাড়ার পরেই কেমন ছানা ছানা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে ধরো 2-3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব লাল টমেটোর পেস্ট। বিশ্বাস করো এই তিনটি ইনগ্রিডিয়েন্টস যখন কড়াইতে যাবে এবং তুমি কষাতে থাকবে তখন অলরেডি তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিয়ে দিবে কালিয়া হতে চলেছে। আগেই তো বললাম কালিয়া রান্নার সময় কিন্তু মশলাটা একটু ধৈর্য ধরে কষাতে হবে। এমন সময় আমি একটুও ঢাকনা দিয়ে ঢাকবো না, এই টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা পুরোপুরি শুকানোর জন্য অপেক্ষা করব এবং ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পরেই দেখবে পানিগুলো একদম শুকিয়ে গেছে, তখন আমরা শুকনো গুঁড়া মশলাগুলোকে অ্যাড করব। আসলে শুকনো গুঁড়ো মশলাটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, যে যেমন খেতে পছন্দ করে তেমনটা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপরে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, এখন দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, কারণ পরে আমরা মরিচ বাটা অ্যাড করব। আর দিলাম আস্ত শুকনো জিরা 2 থেকে 2.5 চিমটি, নিজের ইচ্ছে মতো পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। আসলে এই রান্নাটা মশলাটা সুন্দর করে কষানোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এই যেভাবে আমি মশলা দিলাম এরকম একের পর এক তোমরা যদি সিরিয়াল মেনটেন করে মশলাগুলোকে অ্যাড করো আর ধৈর্য ধরে ভাজতে থাকো বা কষাতে থাকো তাহলে কিন্তু রান্নাটা এক্স্যাক্টলি অথেন্টিক কালিয়ার মতোই হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা
1 চা চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ সমান পরিমাণে দিচ্ছি যাতে পরে চিনি অ্যাড করব সেই সময় টেস্টটা ব্যালেন্স হবে আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ ফুটানো গরম পানি এবার আবার সুন্দর করে সবগুলো মশলাকে একসাথে নেড়েচেড়ে মেখে অপেক্ষা করব তেল ওঠা পর্যন্ত এবং 2-3 মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ভাজতে থাকব কোনো প্রকার ঢাকনা ছাড়া 2-3 মিনিট ভাজার পরে কিন্তু দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবং তেলও উঠে এসেছে এটাই ছিল আসলে আমাদের টার্গেটেড ডেনসিটি এবং কালার এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম পানি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমাদের মশলা কষানো কিন্তু প্রায় শেষ বেশি আর দেরি হবে না কালিয়া রান্নায় আর কালিয়া এত কষ্ট করে মশলা কষিয়ে রান্না করার পর যখন খাবে তখন কিন্তু এই কষ্টটা আর তোমাদের মাথায় থাকবে না মনে হবে এত সুস্বাদু খাবারের জন্য না হয় কিছুক্ষণ একটু থাকলামই চুলার পাশে না হয় করলামই একটু নাড়াচাড়া মশলাগুলোকে না হয় রাখলামই একটু ধৈর্য আসলে রান্নাটা তো সম্পূর্ণ একটি আর্ট যত ধৈর্য ধরে তোমরা সুন্দর করে রান্নাকে সময় দেবে রান্না কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তো ঢেকে দিয়ে অপেক্ষা করছি তেল ওঠা পর্যন্ত 2-3 মিনিট 2 মিনিট হয়ে গেছে ফিরে এসেছি দেখো কত সুন্দর কালার এসেছে আর এমন সুন্দর সুগন্ধ ছড়িয়েছে কি আর বলবো একদম মাছ ছাড়াই কিন্তু কালিয়ার গন্ধ মশলা থেকে চলে এসেছে এবার সময় চিনি অ্যাড করার চিনি দেওয়ার পরে আরো কিছুক্ষণ কিন্তু আমরা ঢেকে দিয়ে অপেক্ষা করব আর চিনিটা এই কালারটাকে একদম কালিয়ার কালারে পরিণত করবে আগেই বলেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা এবং মরিচের দু রকমের মরিচ দেওয়ার কারণে যে একটি ডিসব্যালেন্স থাকবে সেই জিনিসটা কিন্তু একটু বেশি পরিমাণ চিনি দিয়ে ব্যালেন্স করব এবং অথেন্টিক কালিয়ার স্বাদ নিয়ে আসব এবার অপেক্ষা করছি আরও 1 মিনিটের মতো 1 মিনিট পরে কিন্তু আমাদের মশলা কষানো পুরোপুরি শেষ হয়ে যাবে এবং মাছ দেওয়ার সময় হয়ে যাবে ফিরে এসেছি 1 মিনিট পর এত সুন্দর সুগন্ধ আসছে যে কি আর বলবো আর কালারের কথা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম অথেন্টিক রুই কাতলের কালিয়ার যে কালারটা আসে সেই কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে আর এই কালারই বলছে এখনই সময় মাছগুলোকে ওদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাছগুলোকে দিয়ে দিব আস্তে করে আলতো হাতে এবং খুব সাবধানে মশলার সাথে উল্টে পাল্টে দিয়ে একটু গরম পানি দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণের জন্য মশলা যেহেতু এত সময় ধরে কষিয়েছো মাছটাকে তো মশলার ভিতরে ঢোকার জন্য আরও কিছুক্ষণ সময় দিতে হবে মাছগুলোকে কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে দিবে কারণ মাছগুলো এখনও কিন্তু নরম আছে সেই আগের টিপস দুটো স্প্যাচুলা ব্যবহার করে আস্তে আস্তে আলতো হাতে আর মাছগুলোকে উল্টে দিতে হবে কারণ আর মাছ অনেক নরম হয় আর মশলাগুলোর আর মাছের মধ্যে ঢোকার জন্য কিন্তু আমরা চুলাতে আরও 2-3 মিনিট অপেক্ষা করব তো সেজন্য চুলা একদম লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 2 মিনিটের মতো ফিরে এসেছি 2 মিনিট পর এবং আমাদের কালিয়া একদম রেডি সার্ভ করার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ